গুড মর্নিং বন্ধুরা, ঘরে ঘুমায়নি, তাই ছাদে চলে এসেছি। মাঝরাতে ছাদে ঘুমিয়েছি, সারা ঘুম হয়নি ভালো করে। এত গরম, প্রচণ্ড গরম ঘরে, একদম তাপে ভর্তি। ছাদে মশারি টাঙিয়ে শুয়ে আছে, ঘুমাচ্ছি। মশারির ভিতরে তোমাদের দেখাই থাকে। ঠিক আছে, চলো উঠি, তালা ফালা খুলি, ট্যাঙ্গিটা চালাই, ভর্তি করি। আমার দুটো বাবা উঠে পড়েছে, চলো। ঠিক আছে, চলো ঘরে আসলাম। বন্ধুরা, ফ্রেশ হলাম, ফ্রেশ করে ব্রাশ করে ঘরে আসলাম। দুটো গো নিয়ে এলাম, ওটা ছাড়া আছে। দেখো এখনই রোদ উঠে পড়েছে, 6টাও বাজেনি এখনো সকালবেলা। দেখো এখানে আছি, চলো চাই ঘরে। এই যে বন্ধুরা, সকালবেলা দুটো বিস্কুট আর আমার এই যে পাউডার, পাউডার খাবো। দেখো বানালাম, সারা রাত ঘুমায়নি, কালকে সারা তো পুরো ঘুমায়নি, প্রচণ্ড গরম, সারা শরীর খারাপ, ঘুম না হলে জানো তো। ধরো সকালবেলা উঠে বমি করলো, পুরো ভাত উঠিয়ে দিয়েছে, খাওয়ার গরমে পারছে না। কালকেও স্নান করিয়েছি, আজকেও করাবো। খুব অবলা প্রাণী তো, খুব কষ্ট হচ্ছে ওর, আমার চোখ ঢুল করছে, চোখ খেলাপোড়া করছে। এই পাউডারটা বানিয়েছি, এই যে খাচ্ছি এখন পাউডার, পাউডারটা খেয়ে আমি মাটিতে দেহ ফেলবো, বিছানায় পারছি না। যেটা লাল দেখো, কিরম রোদের তাপ দেখো, ঠিক আছে আর পারছি না, এখনই ঘুমাবো। দেখি আবার লোকজন আসলে তো আবার উঠতে হবে। দরজা খোল, এ ডাকছে দরজা খোলো, ও ডাকছে দরজা খোলো, আর পারছি না। প্রচণ্ড গরম পড়েছে, 42-43-44, এবার মনে হয় 80 ডিগ্রিতে ছাড়াবে, সে আফ্রিকার জঙ্গলের মতো। আফ্রিকায় যেমন হাতি মরে যায় অত গরমে, ওরকমই মনে হয় আমরাও মরে যাবো। সানস্ট্রোক, হার্ট অ্যাটাক, হার্ট ফেল, যা বলো সব শেষ হয়ে যাবে। গরম আর নেওয়া যাচ্ছে না, আজকে বৃষ্টি না আছে কিছু কালকে। তারপরে ছাদে কোনো রকমই কি শুলাম, মশারি টশারি টাঙিয়ে, তাও ঘুম আসে। 3:30টার পর শুয়েছি কালকে ছাদে গিয়ে, কী হলো ব্যাপার, মুখ চোখ দেখেছো কী অবস্থা। চলো পরে আসছি আমার। দেখো ডুডো কী করছে, দেখো বন্ধুরা, আবার পরে আসছি, একটু ঘুমিয়ে নিই, তারপর আবার আসছি তোমার সাথে দেখা করবো। স্নান করলাম বন্ধুরা, স্নান করলাম, তার আগে ডোডোকে স্নান করালাম, ঘুমিয়ে গেছিলাম তখন, খুব ঘুমালাম, 1.5 ঘন্টার মতো ঘুমালাম, কিছু খাইনি, ব্রেকফাস্ট কিছু করিনি, সেই পাউডার খেয়েছিলাম সকালবেলা। দেখো ডোডো ঘুমোচ্ছে, দেখাই তোমাকে। এটা ডোডোকে শ্যাম্পু দিয়ে চান করিয়ে দিয়েছি, ডোডো এখন ঘুমোচ্ছে, ঠিক আছে ডোডো, ডোডো ঘুমোচ্ছে এখন, আর আমি ঘুমোচ্ছি এখন, খুব কষ্ট। আর এখানে রান্নাবাড়ি সব কমপ্লিট, রান্না সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো একটু পরে, 12:30 বাজছে এখন। চলো বাইরে রোদের তাপটা দেখো বন্ধুরা, রোদের তাপ আপনি প্রচণ্ড তাপ, প্রচণ্ড তাপ। খেতে বসে বললাম বন্ধুরা, অল্প করে ভাত নিলাম, জল এখানে আছে, আমের চাটনি, মাছ আছে, কালো মাছ আমি খেলাম আছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা, ডোডো খাওয়া হয়ে গেছে, দেখো ডোডো ডোডো খাওয়া হয়ে গেছে, কি রোদ দেখো বাইরে। এরপর আমরা রেস্ট করবো, ঘুমাই, আবার সন্ধ্যাবেলা দেখা হবে, চলো। সন্ধ্যা দিয়ে দিলাম বন্ধু, এটা আমার তুলসী গাছ, তুলসী গাছটা আমি লাগিয়েছিলাম, দেখো এটা গঙ্গার পলি মাটি, ঠিক আছে। ডোডো এখানে রয়েছে, সারা ছাদ ধুয়ে দিয়েছে, দেখছো জলে ভর্তি,
এখানে শুতে হবে রাতে, খুব কষ্ট গরমে। এই টোটো আছে, চারিদিকে অন্ধকার। শুভ সন্ধ্যা হয়ে গেছে, তাও জানালাম তোমাদের শুভ সন্ধ্যা নাকি। সন্ধ্যাটা হয়ে গেল কমপ্লিট, চলো নিচে যাই। পান্নির সাথে চলে এলাম, আর দেখতে পাচ্ছ না, দেখো তো আমাদের টোটো বাবা এখানে বসে আছে। টোটো টোটো বাবা এখানে রয়েছে, সাথে গেলাম। কী গরম, এই যে টোটো বাবার খাওয়া হয়ে গেছে রাতে। হ্যাঁ, আজকে মাছের তেল দিয়ে ডিনার হবে। দেখো এই মাছের তেল, জল আছে, এই যে আমার বিস্তারি সবসময় আমার সাথে থাকে, এগুলো খাবার আছে রাতে ডিনার।